দর্শক, ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 11 জন, এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে এই ঘটনাটি ঘটে কানাইপুর এলাকায়। এই সংঘর্ষের খবর আমরা পেয়েছি, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী। দর্শক, আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে যে ফরিদপুরের কানাইপুরে বাস এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত 11 জনের নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। একটু দুর্ঘটনার বিস্তারিত জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী হাসানুজ্জামান যুক্ত হচ্ছেন টেলিফোনে। হাসান, একটু জানাবেন সকাল সকাল এ ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা, বিস্তারিত একটু জানাবেন আমাদেরকে। আপনি যেমনটি বলছিলেন যে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা, এবং একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি যাত্রীবাহী পিক আপ, যেটিকে আসলে মানুষ উৎপাত কথা নয়, সেই পিক আপে 11 থেকে 12 জন লোক ছিল, এবং সেখানে নারী শিশু সহ চালক এবং 11 জন ইতিমধ্যেই মারা গেছে। কানাইপুর ফরিদপুর সদরের কানাইপুর এই এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে, এবং মুখোমুখি সংঘর্ষে পিক আপের সকল লোকই নিহত হয়েছে। এরকম শোনার পরে আমরা যখন ঘটনাস্থলের দিকে যাই, পুরো রাস্তা 2 কিলোমিটার ধরে এখানে জ্যাম হয়ে আছে, এবং এখানে মানে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকেরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। রাস্তাটি আটকে থাকার কারণে আমরা ঘটনাস্থলেও যেতে বিলম্ব হচ্ছে, কিন্তু আমরা জানতে পেরেছি নিশ্চিতভাবে যে ফায়ার সার্ভিস এবং পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে 11 জনের মরদেহ উদ্ধার করেছে, এবং বাকি 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি মাগুরার দিকে যাচ্ছিল ঢাকার থেকে, এবং যে পিকআপ ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি আলফাডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি, তবে ওভার স্পিডের কারণে এটি ঘটে থাকতে পারে বলে ফায়ার সার্ভিস এবং পুলিশ আমাদেরকে জানিয়েছে। এখন উদ্ধার তৎপরতা চলছে, এবং যেহেতু মহাসড়কটি বন্ধ হয়ে আছে, ঢাকা ফরিদপুর থেকে যশোরগামী মহাসড়ক 1 ঘন্টার বেশি যাবৎ বন্ধ আছে, যে কারণে ওই গাড়ি দুটি অপসারণ করে মহাসড়ক পরিষ্কার করার জন্য ইতিমধ্যে সেখানে ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম এবং ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার সহ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছেছিলেন, এবং সড়ক জনপদ বিভাগ এবং পুলিশ বিভাগের রেকার ভ্যান ইতিমধ্যে সড়ক পরিচ্ছন্নতায় কাজ করছে, এবং সেখান থেকে পরিচালক যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এখন এসে পৌঁছেনি, হাসপাতালে যাদের নেওয়া হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। জি হাসান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ফরিদপুর থেকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান।